নমস্কার বন্ধুরা কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রাজ্যে এবার দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল দীর্ঘদিন পর গ্রাম পঞ্চায়েতে এবার নিয়োগ শুরু হয়ে গেছে যেখানে রাজ্যে গ্রামে এবার আশা কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পাবে যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে প্রার্থীদের এখানে আবেদন করতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না খুব রিসেন্টলি নোটিশটি প্রকাশিত হয়েছে পাঁচ তারিখেই পাঁচই নভেম্বর নোটিশটি প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে তোমাদের আবেদনটি চলবে তিন বারো দু মানে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত আবেদনটি চলবে যারা আবেদন করতে ইচ্ছুক দীর্ঘদিন পর কিন্তু আবার ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলো বিস্তারিত জেনে নিই কীভাবে আবেদন করবে তোমার বয়স সীমা বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি পুরো ভিডিও অবশ্যই দেখো আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার হম এই চ্যানেল কুইকলার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলও না তো চলাসভার প্রথমে দেখিয়ে দিচ্ছে মে অফিসিয়াল নার্টিস্টটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদের জন্য আশা কোঅর্ডিনেটর যাকে বলা হয় আশা কোঅর্ডিনেটর পদের জন্য নতুন করে দীর্ঘদিন পর নিয়োগের জন্য অফিশিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অনেক দিন কিন্তু মাঝখানে এই নিয়োগ বন্ধ ছিল আবারও আশা কোঅর্ডিনেটর নিয়োগ হতে চলেছে যারা আবেদন করতে ইচ্ছুক তুমি ছেলে হোক কিংবা মেয়ে সবাই কিন্তু এবার আবেদন করে দেবে পাঁচ এগারো দু থেকে আবেদন শুরু হয়েছে আজ হলো সাতই নভেম্বর খুব রিসেন্ট নাটিসটি প্রকাশিত হয়েছে আবেদন করতে এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে তোমাকে জাস্ট ফিল করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই হবে নিজের হাতে গিয়ে যদি জমা করতে না পারো স্পিড পোস্টের মাধ্যমেও পাঠিয়ে দিলেও পারো তার জন্য তোমাদের কি করতে হবে কি যোগ্যতা সব কিছু আমি এবার বলে দিচ্ছি একে করে দেখো প্রার্থীদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বয়সীমা এখানে বলা হয়েছে চল্লিশ বছর বয়সের মধ্যে হলে তোমরা আবেদন করে দিতে পারবে আর যারা কিনা রিল্যাক্সেশন ক্যাটাগরিতে আবার অতিরিক্ত পাঁচ বছর বয়সে ছাড় দেওয়াই রয়েছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তুমি হিসাব করবে যেন চল্লিশ বছর বয়সের মধ্যে হয় এখানে কিন্তু আবেদনটি সম্পূর্ণ অফলাইনে আবেদনটি শুরু হয়ে গেছে দুদিন থেকে শুরু হয়েছে আবেদনটি চলবে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে ছুটির দিন বাদ দিয়ে যেহেতু অফলাইনে আবেদন চলছে তোমাদের কিন্তু সুন্দর করে আবেদনপত্রটি ডাউনলোড করে আবেদনপত্র আমি অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে আবেদনপত্রটি এই আবেদনপত্রটিকে ডাউনলোড করে তোমাদের সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে দেখো এই যে আশা কোঅর্ডিনেটর সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ক্যাপিটাল লেটারে নিজের হাতে ভরতে হবে দেখো বলা হয়েছে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার্স ইন ওন হ্যান্ড রাইটিং উইথ ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পয়েন্ট পেন তোমাদের ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে ভরতে হবে আর ক্যাপিটাল লেটারে সুন্দর করে প্রত্যেকটি ঘর ভরে দেবে কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো লাগাবে এখানে নেম অব দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম সুন্দর করে বসিয়ে দেবে ফাদার্স নেম হাজব্যান্ড নেম এজ এক এক দু হাজার অনুযায়ী তোমার বয়স কত কত বছর কত মাস কত দিন ডেট অফ বার্থ দেবে জেন্ডার দেবে দেখো ডে মান্থ ইয়ারের প্রত্যেকটি ঘর কিন্তু দেওয়া রয়েছে ওখানে আবার বসিয়ে দেবেন এই ঘরগুলো তো সুন্দর করে বসাবে প্রেজেন্ট অ্যাড্রেস দেবে তারপর যেখানে তোমার পোস্টাল অ্যাড্রেস যেমন সেখান থেকে তোমাকে যদি কখনও তোমাকে কোনো পোস্ট করে যেন সেই অ্যাড্রেসে পৌঁছে যায় সেরকম অ্যাড্রেস দেবে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস দেবে ক্যাটাগরি দেবে তারপর কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার দেবে এই যে মোবাইল নাম্বারটি অবশ্যই দেবে কিন্তু সুন্দর করে বসিয়ে দেবে মোবাইল নাম্বার ইমেল আইডি ইমেল আইডি বলা হয়েছে যদি থাকে দিতে পারো আর না থাকলে নেই ইফ বলা হয়েছে যে কোনো একটি দিতে পারো ইমেল আইটি এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো সুন্দর করে বসিয়ে দিতে হবে এখানে কোন কোন এক্সামে পাস করেছো ইয়ার ও পাসিং বোর্ড কোন বোর্ড থেকে কোন ইউনিভার্সিটি থেকে টোটাল মার্ক কত ডিভিশন পার্সেন্টেজ তুমি কত পার্সেন্ট নিয়ে পাশ করেছো সুন্দর করে প্রত্যেকটি ঘর এখানে ভরে দেবে তারপর দেখো কম্পিউটার তুমি জানো কিনা না কোন কোর্স করেছো যদি জেনে থাকো কোন ইনস্টিটিউট থেকে সেই সমস্ত ঘরগুলো বসিয়ে দেবে তোমার যদি কোথাও কোনো হেলথ প্রোজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে কিন্তু এখানে দিতে পারো ফ্যানি যদি থাকে দিতে পারো অগ্রাধিকার পাবে দিলে তো তারপর দেখো রেশন কার্ডে নাম্বার দেবে এভাবে সুন্দর করে তোমাকে এই যে ডকুমেন্টসগুলো এনক্লোজ করে দিতে বলা হয়েছে ভোট কার্ডের নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে এপিক মানে ভোট কার্ডের নাম্বার দেবে তারপর এনক্লোজ করে দিতে বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো তার লিস্ট কিন্তু আবার এখানে বলে দেওয়া রয়েছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আবার এনক্লোজ করে দিতে হবে সাথে এই ফর্মটিকে আগে ডাউনলোড করে নেবে সুন্দর করে পূরণ করে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে নিচে সিগনেচার ডেট প্লেস উপরে ফটো লাগিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে এখানে কিন্তু এই যে ফর্মটি ফর্মটি বেরিয়েছে কোন লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করতে পাবে আমি বলে দেব। এছাড়া যদি তোমরা এই ফর্মটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে এক্ষুনি জানাবে তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখো প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টসগুলো এনক্লোজ করে দেবে তা টিক করে দিতে বলা হয়েছে এখানে আর তার জেরক্স কপিও সাথে এনক্লোজ করে দেবে কিন্তু যেমন ভোট কার্ড এপিক দিয়ে দিতে যদি দিয়ে দাও তবে এখানে টিক করবে রেশন কার্ড থেকে থাকলে টিক করে দেবে অ্যাডমিট কার্ড অবশ্যই দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে তারপর মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভেলেন্ট মার্কশিট দিতে হবে তারপর দেখো মার্কশিট অফ গ্র্যাজুয়েশন মাস্টার্সের থেকে থাকলে মাস্টার্সের কম্পিউটার থেকে থাকলে কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে দিয়ে দেবে ঠিক করে প্রুফ অফ এক্সপিরিয়েন্স যদি থাকে দিয়ে দেবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবে এছাড়াও অন্যান্য যদি থাকে টিক করে দেবে এবং সঙ্গে অ্যাটাচ করে দেবে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে চাওয়া হয়েছে সেগুলো হলো দেখো এখানে বলা হয়েছে ফর্মটি যখন তুমি ফিল করবে ফর্মটি পূরণ করার পর যে সমস্ত ডকুমেন্টসগুলো আবার অ্যাটাচ করে দিতে হবে সেই ডকুমেন্টসগুলোর লিস্ট আবার দেওয়া রয়েছে এখানে তোমাকে প্রুফ অফ রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে মার্কশিট দিতে হবে এসসি এস টি সার্টিফিকেট থেকে থাকলে দিতে হবে এজ প্রুফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তারপরে হেলথ কোনো প্রজেক্টে কাজ করে থাকলে দিতে পারো পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প খামের উপর সেটে দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করে দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানার পাঠিয়ে দিতে হবে তুমি যদি নিজের হাতে গিয়ে জমা করতে পার না পারো তবে কিন্তু স্পিড পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো ক্লোজিং ডেটের আগে অথবা নির্দিষ্ট ড্রপ বক্সে নিজে গিয়েও সাবমিট করে আসতে পারো ড্রপ বক্সের এই যে তুমি যখন আবেদন ফর্মটি পূরণ করবে আবেদন ফর্মের ওপর কিন্তু অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এছাড়াও কোন ঠিকানা লিখতে হবে কী কী লিখতে হবে আরও এখানে বলে দেওয়া রয়েছে ডি এই যে নিয়োগটি করা হচ্ছে যারা কিন্তু চল্লিশ বছর অতিরিক্ত আরও পাঁচ বছর পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পাবে আর প্রার্থীদের কিন্তু এখানে ভালো স্যালারিও রয়েছে ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে খুব রিসেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে তার জন্য তোমাদের তো দেখে নিতে হবে আগে শিক্ষাগত যোগ্যতা কি যাওয়া হয়েছে যারা আবেদনটি করবে বলে ভাবছো এখানে কিন্তু প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দেখো গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো এখানে বিশেষ কিছু ছাড় রয়েছে দেখো গ্র্যাজুয়েশন তুমি যে কোনো শাখায় পাশ থাকলেই কিন্তু আবেদন করতে পাবে উইথ মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রোজেক্ট যদি তুমি স্বাস্থ্য দপ্তরের বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তবেই আবেদন করে দিতে পারবে এছাড়া যদি তোমার স্বাস্থ্য দপ্তরে কাজ করার অভিজ্ঞতা না থাকে তবে কি করবে দেখো মাস্টার্স ডিগ্রি যদি থেকে থাকে সোশ্যাল সায়েন্স সোশিয়োলজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক এমএসডাব্লিউ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স রুরাল ডেভেলপমেন্ট মাস কমিউনিকেশন এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যদি তুমি যে কোনো একটি নিয়ে যদি পাস করে থাকো এম এ পাস করে থাকো তবে কিন্তু এখানে আবেদন করতে ভুলবে না গ্রাম পঞ্চায়েতে আসা কোঅর্ডিনেটার পরে দীর্ঘদিন পর আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করতে কেউ ভুলবে না প্রার্থীদের এখানে নলেজ থাকতে হবে কম্পিউটারের যেমন এমএস অফিস ইন্টারনেটের কাজ করার দক্ষতা থাকতে হবে অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড হার্ড ওয়ার্ক করার জন্য তোমাদের সক্ষম থাকতে হবে তারপর প্রার্থীদের অবশ্যই সেই নির্দিষ্ট সাব ডিভিশনের রেসিডেন্ট হতে হবে বলা হয়েছে শুড রেসিডেন্ট অফ সাব ডিভিশন সে নির্দিষ্ট সাব ডিভিশনের রেসিডেন্ট হতে হবে কোন সাব ডিভিশনের আন্ডারে বেরিয়েছে আমি বলে দিচ্ছি দেখো চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এস সি অতিরিক্ত পাঁচ বছরের ছাড় পাঁচ আর তিন ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট বিকেল পাঁচটার মধ্যে যেহেতু অফলাইনে আবেদন চলছে ছুটির দিন বাদ দিয়ে কিন্তু তোমাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে যদি তোমাদের এই নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে তো এখানে কিন্তু শুধুমাত্র তুমি যে কোনো শাখায় কোনো পার্সেন্টেজ বলা নেই যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবে যদি তোমার হেলথ সেক্টরে দু বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে আবেদনযোগ্য অথবা সেই সমস্ত সাবজেক্ট নিয়ে এম এ পাস করা থাকলেও আবেদন করে দিতে পারবে তো এই যে রিক্রুটমেন্টই হচ্ছে দেখো এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব অফিসার রায়গঞ্জ উত্তর দিনাজপুরের তরফ থেকে তো যারা কিনা সেখানকার রেসিডেন্ট রয়েছ অবশ্যই সবাই আবেদন করে দেবে মেমো নাম্বার দেওয়া রয়েছে নোটিশটির দেখো এখানে নোটিশটি পাঁচ তারিখেই প্রকাশিত হয়েছে আবেদনটি যখন তুমি করবে এই যে দেখো যে ব্লকের আন্ডারে বেরিয়েছে হেমতাবাদ এ রায়গঞ্জের হেমতাবাদের আন্ডারে বেরিয়েছে পাঁচ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে বারোতেই আবেদন শেষ হয়ে যাবে প্রার্থীদের এখানে যদি অ্যাপ্লিকেশন ফর্মটি নিজেরা ডাউনলোড করে নিতে চাও অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে ফলো করে এই যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেরাও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পাবে আর এখানে নিয়োগটি কিভাবে করা হবে দেখো আমি বলে দিচ্ছি প্রার্থীদের এখানে আবেদন করার পর নিয়োগ পদ্ধতি অবশ্যই দেখিয়ে নিতে হবে যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে নাকি তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে দেখো এখানে প্রার্থীদের যেমন কেউ ভেবে থাকো যদি যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে দিলেই চাকরি পেয়ে গেলে সেরকম ব্যাপার নয় এখানে আগে তো আবেদন অবশ্যই করতে হবে তারপর প্রার্থীদের এখানে তোমার একাডেমিকের রেজাল্ট এক্সপেরিয়েন্স হেলথ প্রজেক্টের সমস্ত কিছুই দেখবে তারপর সঙ্গে আবার পঞ্চাশ নাম্বারের রিটেন টেস্ট হবে আর কম্পিউটারের স্কিল টেস্ট হবে পঁচিশ নাম্বারের তার ভিত্তিতে প্রার্থী কিন্তু নিয়োগ করে না হবে খুব ছোটো ছোটো পরীক্ষা হচ্ছে আর অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু সুন্দর করে এই যে ফর্মটি বেরিয়েছে ফর্মের উপর সুন্দর করে লিখে দিতে হবে এই যে এই সমস্ত লেখাগুলো যা যা বলা রয়েছে সুন্দর করে তোমাকে লিখে দিতে হবে অ্যাড্রেস ডিটেলসে বলে দেওয়া রয়েছে দেখো পিন নাম্বার সহ সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি জিরো তো যদি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক থাকে বলা হয়েছে ক্যান্ডিডেটদের বিফোর অ্যাপ্লাইং শ্যুট কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন তোমাকে সুন্দর করে আগে সমস্ত ইনস্ট্রাকশনগুলো পরে নিতে হবে তারপর যদি তোমার সমস্ত ক্রাইটেরিয়াগুলো থেকে থাকা অবশ্যই আবেদন করে দিতে পারো কি কি ডকুমেন্টস লাগবে বয়স সব কিছু এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে সুন্দর করে কত তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করবে পাঁচ টাকার ডাকটিকিট সহ কিন্তু আবেদনপত্র জমা করবে তো দীর্ঘদিন পর আবার সাব ডিভিশনের আন্ডারে এখানে আসা কোঅর্ডিনেটর নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরকম কিন্তু একের পর এক বিভিন্ন ব্লকে প্রকাশিত হয় তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই দেখে থাকো না কেন যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের আপডেট পেতে চাও কমেন্টসে এক্ষুনি জানাবে যখন সেখানেও প্রকাশিত হবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম তোমার ব্লকের নাম কমেন্টসে জানাবে যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ